সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে শুক্রবার আরও 7 বছরে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রয়টার্স জানায়, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে দুর্নীতির 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে সম্মিলিত 7 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সুচির বিরুদ্ধে মামলার গোপন বিচারিক কার্যক্রম শেষ হল। মিয়ানমারের প্রকৃত নেতা থাকাকালীন হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।